দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের পর বাগদা বানেশ্বরপুরে আনন্দে মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। ধামসামাদল নিয়ে এলাকায় মিছিল করেন তারা। ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন দ্রৌপদী মুর্মু। উল্লেখ্য, দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। আদিবাসী সম্প্রদায়ভুক্ত 64 বছর বয়সী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ায় স্বভাবতই খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকেই বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হয়েছেন, সেই আনন্দে উচ্ছ্বাসে মাতলেন বাগদা বানেশ্বরপুর এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। মঙ্গলবার বাগদা বিধানসভার অন্তর্গত বানেশ্বরপুর বাজারে ধামসা মাদল নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। আদিবাসী সম্প্রদায়ের আনন্দ উৎসবে যোগদান করেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। অনুষ্ঠানে যোগ দিয়ে ঢোল বাজাতেও দেখা যায় বিজেপি নেতাকে। প্রসঙ্গত, গত সোমবার দিল্লির সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। এদিন সকাল 9:20 নাগাদ সেন্ট্রাল হলে আসেন তিনি। সাথে ছিলেন সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সংসদের সেন্ট্রাল হলে দ্রৌপদী মুর্মুকে শপথ বাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি এনভি রামানা। শপথ গ্রহণের পর দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উদ্দেশ্যে বার্তাও দেন তিনি। তিনি বলেন, এই সাফল্য প্রমাণ করে ভারতের গরিবেরা শুধুমাত্র স্বপ্ন দেখে না, তা পূরণও করেন। এদিন বাগদাতে আদিবাসীদের নিয়ে আনন্দ উৎসবে যোগদানের পর বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি আদিবাসী সমাজের মানুষ, সেই আদিবাসীরা আজকে তারা উৎসব পালন করছে। যেহেতু তাদের ঘরের মানুষ ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে, সেই ঘরের মানুষ হয়েছেন বলে সেই আনন্দে আজকে এই বানেশ্বরপুর বাজারে তারা আনন্দ উৎসব করছেন। এবং দ্রৌপদী মুর্মু, আমাদের যিনি মাননীয় রাষ্ট্রপতি, তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বাগদা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।